আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি পবিত্র শবে বরাত উপলক্ষে সুজির জাফরানি হালুয়া রেসিপি এ টু জেড দেখাবো। এটি বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকেন। যারা এই রেসিপিটি জানেন না তাদের জন্য একটা ভিডিও দেওয়াই যায়। সময় সংকীর্ণতার কারণে আমি এটি বানিয়ে দেখাতে পারিনি, তো নেক্সট টাইম ইনশাল্লাহ বানিয়ে দেখাবো। আমার সুজির হালুয়া রেসিপিতে উপকরণ হিসেবে যা যা লাগবে: সুজি 1 কাপ, ঘি 1 কাপ, চিনি 1/2 কাপ, দুধ 1 কাপ, জাফরান 1 চা চামচ, 1 চিমটি লবণ, পেস্তা ও কাঠবাদাম কুচি 2 চা চামচ, আর লাগবে এলাচি গুঁড়া 1 চা চামচ এবং কিশমিশ সাজানোর জন্য। পুরো প্রসেসটি আমি বলে দিচ্ছি। প্রথমে দুধে জাফরান মিশিয়ে নিন। এবার চুলায় প্যান বসিয়ে সুজিগুলো ঢেলে নিন। একটু লালচে রং হয়ে এলে অর্ধেক ঘি দিয়ে দিন। একটু ভেজে নিয়ে মিশিয়ে রাখা দুধ ও জাফরান দিয়ে বারবার নাড়তে থাকুন। এ পর্যায়ে একটু চেক করে নেবেন সুজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিন। এবার বাদাম কুচি, কিশমিশ এবং এলাচি গুঁড়া ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন। এবার ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ইবাদত করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আরও ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।